Assalamualaikum beautiful people, welcome to AKTV informative video. চলে আসলাম আবারও আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমি রয়েছি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আজকাল প্রায় ইউটিউব সোশ্যাল মিডিয়াতে একটি খবর ফলো আপ করে প্রচার হচ্ছে, তা হচ্ছে ইংল্যান্ডের কেয়ার ভিসা, অর্থাৎ কেয়ারার ভিসাতে অনেক মানুষ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আসতেছে, বিভিন্ন এজেন্সি রিক্রুট করতেছে, কারণ এই ইংল্যান্ডে এই মুহূর্তে অসংখ্য কেয়ারার দরকার। অর্থাৎ কেয়ারার ভিসা বলতে আমরা যেটা বুঝে থাকি, বিভিন্ন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ লোকদেরকে টেক কেয়ার করা, আরও অনেক অর্গানাইজেশন আছে, পার্সোনাল কেয়ারারও আছে, বাসা বাড়িতে কেয়ারার আছে, সো উইচ কলস কেয়ারার ভিসা। সো এই ভিসাতে অসংখ্য মানুষ এই ইংল্যান্ডে বৈধভাবে স্টুডেন্ট ভিসায় আগত ছাত্র ছাত্রীরাও সুইচ হচ্ছে ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। সো ভবিষ্যৎকে সুন্দর করার কথাটা অর্থ এই যে আমরা সবাই জানি ইংল্যান্ডের মাটিতে যখন আমরা 5 বছর কন্টিনিউ কোনো লিগ্যাল স্ট্যাটাসে থাকবো, অবশ্যই আমরা পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সি যাকে বলে বা সেটেলমেন্ট যাকে বলে সেটা হওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। সো এখন স্টুডেন্টরা যারা এখানে পড়তে আসে তারা কি করে, পড়াশোনা কমপ্লিট না করেই তাদের যারা যে কোনো যারা এখানে মাস্টার্স করতে আসে বা পিএইচডি যে কোনো কিছু যেই স্টুডেন্টই আসে না কেন, যেই পড়াশোনা করতে আসে না কেন, তারা শর্টকাট ওয়ে খুঁজে কিভাবে শর্টকাটে এখানে প্রপার সিকিউর সেটেলড হওয়া যায়। আর এটার জন্য তারা বেছে নেয় কেয়ারার ভিসাকে, অর্থাৎ তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা রিক্রুট করে তাদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে এই ভিসাটাতে সুইচ করে। প্রথমে 3 বছরের, যার ভাগ্য ভালো 5 বছরের পেয়ে যায়, আর যারা 3 বছরের পায় পরবর্তীতে আবার 2 বছর এক্সটেন্ড করার পর টোটাল 5 বছর হওয়ার পর তারা তাদের সেই কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারে। সো মেইন যেই ইম্পর্টেন্ট বিষয়টা আমার কাছে এখানে মনে হচ্ছে সেটা হচ্ছে যে ভাই ও বোনেরা যারাই আপনারা সুইচ করতেছেন, অ্যাটলিস্ট জেনে নেবেন যে এই কেয়ারার কোম্পানিতে আপনারা যে কন্ট্রাক্টটা আপনাদের সঙ্গে করছে যে 3 বছরের জন্য, তারা কি পর্যাপ্ত পরিমাণের কাজ আপনাকে দিতে পারবে কিনা। 17-18-20 লাখ টাকা বাংলার এই টাকা দিয়ে আপনারা সুইচ হচ্ছেন, কিন্তু পরবর্তীতে আমি এমনও দেখেছি যে সে পর্যাপ্ত জব পাচ্ছে না সেই কোম্পানি থেকে। তারা বলছে আমরা এত আওয়ার দিতে পারবো না, আমরা তোমাকে এতটুকু আওয়ার দিতে পারবো। সো এত আওয়ার দিতে পারবো না, এতটুকু আওয়ার দিতে পারবো, এটা যদি হয়ে যায় আপনারা সার্ভাইভ করতে আপনাদের খুব কষ্ট হবে, যেটা হচ্ছে অনেকেরই। তারা বাসা ভাড়া, তাদের খাবার খরচ, ফ্যামিলি চালানো সব কিছু তাদের কষ্ট হচ্ছে, যেটা আমি স্বচক্ষে দেখা। সো এই বিষয়টা একটু খেয়াল করবেন। আর যারা সত্যিকারের জেনুইন স্টুডেন্ট, যারা নিজেকে অবশ্যই ব্রিলিয়ান্ট মনে করেন, অবশ্যই আমি মনে করি যারা ইউকেতে পড়াশোনা করতে আসে তারা অবশ্যই ব্রিলিয়ান্ট, তারা সব কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করেই আপনারা এখানে আসেন। সো ইউ আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাকর্ডিং টু মি। সো যদি আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হয়ে থাকেন, আপনি আপনার কোর্সটা কমপ্লিট করেন, কমপ্লিট করার পর এখানে পিএসডাব্লিউ দিচ্ছে। এটা তো আবার কিছুদিন আগে অনেক কথা শুনতেছি, পিএসডাব্লিউ করার সময়টা আগে 2 বছর ছিল, এখন নাকি আগামীতে 6 মাস করবে, তখন ছাত্রছাত্রীদেরকে কোনো স্পন্সরশিপ খুঁজে বের করতে খুব স্ট্রাগল করতে হবে। ওকে, এটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো ইনশাল্লাহ। সো আমি এখন যে কথাটা বলতেছি, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যদি এখানে শিক্ষা গ্রহণ করতে আসেন, আপনার 1 বছর এই শিক্ষাটা সুন্দর মতো কমপ্লিট করেন, আপনি তারপরে লিগ্যাল ওয়েতে আপনার পিএসডাব্লিউ আপনি অ্যাপ্লাই করেন, আপনি যদি পেয়ে যান অবশ্যই আপনার জন্য এটা শুভকর হবে। ওই 18-20 লাখ টাকার মাধ্যমে দিয়ে আপনি কেয়ারার ভিসাতে সুইচ করে যদি পরবর্তীতে প্রতারিত হন, তার চাইতে বহু গুণে আপনার স্টাডি কন্টিনিউ করে আপনার মতো করে আগানোটাই আমি মনে করি সবচাইতে বেটার। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশনস টু মি। এতক্ষণ যাবত আমার এই কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নক করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, উৎসাহ পেলে আমি আরও জেনুইন অথেন্টিক ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।